সাতটা ব্যাগ তো কম ব্যাগ হয়েছে। দাঁড়া দাঁড়া মাদ্রি আটটা ব্যাগ ঘর করে দিলে সাতটা করেছি আমি। উল্টোটা কথা কইলি তো নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে সবাইকে স্বাগত। এর আগে আমি কিন্তু ইলিশ মাছের একটা ভাপার রেসিপি আপনাদেরকে দেখিয়েছিলাম, মেজো বোন নিয়ে এসেছিল। এবারে আমার মা আর ছোট বোন এসছে, আমি দেখালাম আপনাদেরকে একটু আগে। তো মাছ সবজি প্রচুর পরিমাণে নিয়ে এসছে, 1.5 কেজি ওজনের ইলিশ মাছ। ইলিশ মাছের পাতুড়িটা দেখাবো, যেটা গ্রাম বাংলার ঠাকুমা দিদিমাদের হাতের বানানো একটা খাবার। আর সেই কলা পাতার সুন্দর গন্ধ এবং ইলিশের গন্ধ মিলেমিশে কিন্তু দুর্দান্ত স্বাদের ইলিশ পাতুড়ি হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই ধনচে চাষ করা হয়েছে, যার জন্য বাগানের উর্বরতা বাড়বে ভালো। এই বিশাল এরিয়া ধরে এই সমস্ত পুরো বাগানটাতেই ধনচা চাষ করা হয়েছে। পুজোর পরে সমস্ত কাটাকুটি করে পরিষ্কার হওয়ার পর আবার আলু বিভিন্ন রকমের শীতকালীন সবজি চাষ হবে। তাহলে যা যা মাছটা শুধু দেখুন, এই ইলিশটা পুরো 1.5 কেজি ওজনের ইলিশ, তোলা যাচ্ছে না মাছটা। এটা আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লম্বা। এই এই এক হাত লম্বা, এক চাখর চওড়া, একদম ডায়মন্ডের নদীর একদম টাটকা কাঁচা ইলিশ। এই প্রথম কিন্তু এত বড় ইলিশ আমার খাওয়া হবে, এর আগে এত বড় ইলিশ কিন্তু কখনোই খাওয়া হয়নি। খেয়েও মজা আর দেখেও মজা। এর কাঁচা ইলিশের এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, আর এত বড় ইলিশ, যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। কলা পাতায় ইলিশ মাছের পাতুড়ি রেসিপিটি আপনাদেরকে দেখাবো। আমি মাছটা আগে কেটে নেব। এই মাছের মাথাটা আমার মেয়েকে খেতে দিতে হবে, আমার মেয়েরও কিন্তু খুব পছন্দের ইলিশ মাছ। আচ্ছা রক্ত বেরোচ্ছে দেখুন। এত বড় মাছ তাই ছিঁড়ের পিস আর পেটি পিস পিসগুলো কাটবো, একদম কাটার গা গেছে। পিসটা আমি বের করবো। চিড়ের পিসগুলো কেটে নিয়েছি, এবার পেটি পিসগুলোও বের করে নেবো। বড় বড় ইলিশ, অনেক রকমের রেসিপি হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে নরম কোকের পাতা, এই পাতাটা আমি কেটে নেব। এই এই পাতাটায় কম পাতায় কিন্তু পাতুড়িটা করলে খেতে ভালো হবে, এবং বাঁধার সময় সুবিধা হবে, পাতাটা ফেটে যাবে না। পাতাটা কেটে নিয়েছি, যাওয়া যাক রান্নার কাছে। আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো নরম কলা পাতা, আর এখানটা একটু সুতোটা যে নিয়েছি বাঁধা হবে, তার যে 6 পিস ছিঁড়ের পিস দেখে মাছ নিয়েছি এখানে। দেখো আগে থাকতে লবণটা মাখানো ছিল, মশলার মধ্যে নিয়েছি এখানে এইটুকু সাইজের একটা আদা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একসাথে বেটে রেখেছি আমি। 3টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু একদম কম পরিমাণে দিতে হবে, শুধু মশলাটা যে মাখানো হবে তার মতন করে, কারণ মাছে আমি কিন্তু আগে থাকতে লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে সর্ষের তেল অল্প পরিমাণে নেব। কলা পাতায় মুড়ে যে ইলিশের পাতুড়ি, এটা কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার, আগেকার দিনে ঠাকুমা দিদিমার হাতে বানানো, ঝামেলা কম। অনেকে কিন্তু এতে সর্ষে পাতাও ব্যবহার করে, আমি কিন্তু সর্ষেটা এড়িয়ে যাচ্ছি, কারণ বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সর্ষেটা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। আপনারা যদি চান একটু সর্ষে পাতা দিতে পারেন। এই অল্প কয়েকটা মশলা হলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। লঙ্কাটা শুধু আলাদা রেখে এই সমস্ত কটা মশলা, আদা পেঁয়াজের বাটা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল সামান্য পরিমাণে দিয়ে একসাথে একটা মিশিয়ে পেস্ট মতো বানিয়ে নেব। এই যে প্রতিটা মাছ নিয়ে এভাবে উল্টে পাল্টে প্রতিটা মাছে মশলাটাকে ভালো রকম মাখিয়ে দেবো। এখন থেকেই দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর কাঁচা ইলিশের একটা যে সুন্দর গন্ধ, যে কোনো রান্নায় কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের রান্না। এভাবে মশলাগুলোকে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাছে মাখিয়ে নিয়েছি, কলা পাতাটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচি নরম কলা পাতাতে করলে কিন্তু
ছাদ গন্ধটা বেশি ভালোবাসে আর 6টা আন্দাজ মতো করে মাছের পিসের জন্য এই রকম ভাবে পাতাগুলোকে বের করে নেব এই পাতাগুলোর মধ্যে মাছের পিসগুলো কিন্তু পুরো রান্নাগুলো করা হবে আমাদের এদিকে তো সত্যি গঙ্গা সাগরে ইলিশ খেতে সেরকম আসেনি তা এই যে পাতা নিলাম এই কয় যে এক পিস মাছ দিয়ে দিলাম আর একটাই যে চেরা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে আমি ভালো রকম মাছটাকে মোড়ক করব এভাবে আমি মোড়ক করব খুব বেশি চেপে চেপে মোড়ক মানে কি বাধা দরকার নেই পরে কথা হবে এভাবে মুড়ে নিতে হবে এই দেখো নরম পাতা বলে কিন্তু পাতাটা ফেটে যায়নি আমি এইভাবে মোড়ক করার পরে সুতো দিয়ে আমি বাঁধব এইভাবে সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে বেঁধে নিতে হবে খুব বেশি টাইট করতে গেলে কিন্তু ফেটে যাবে এইভাবে সরষে বা অ্যাভয়েড করলে খেতে কিন্তু মশলার পরিমাণটা কম হলেও স্বাদ অনেক বেশি ভালো হবে এবং শরীরের ক্ষেত্রেও তেমন কোনো ক্ষতি হবে না এইভাবে এই দেখুন আমি সুন্দর করে এভাবে পিসটা পুরে বেঁধে নিয়েছি এভাবে আমি আরো 6 পিস মাছকে এভাবে বেঁধে নেব পরপর কলা পাতা সব মোড়ক করে বাঁধা হয়ে গিয়েছে সবটা ইলিশ মাছের পাতুড়ি কিন্তু দু রকম ভাবে করা যায় গরম ভাপ জলে ভাপ তুলে তাতেও করা যায় আর তেল দিয়ে চাটুইতে সেটা সেরকম ভাবেও করা যায় তা তেল দিয়ে চাটুইতে পরপর মেলে দিয়ে ধীরে ধীরে আছে এটা বানাবো প্রথমে যাওয়া যাক গ্যাসটা আমি অন করে দিয়েছি এবারে চাটুটা বেশ ভালো রকম গরম হয়ে গিয়েছে চাটুতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম ভালো রকম গরম হয়ে গিয়েছে ধোঁয়া উঠছে দেখে বোঝা যাচ্ছে এবারে আমি গ্যাসটা একেবারে লো করে দিয়েছি লো আছে এটা পাতুড়ি দিয়ে একে একে দিয়ে দেবো এইভাবে সাজিয়ে দেবো সবগুলো পাতুড়ি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি একটা ঢাকনা চাপিয়ে দেবো এইভাবে লো আছে আমি উল্টে পাল্টে এটা 15 মিনিট সময় নিয়ে রান্না করব তাহলে কিন্তু আমার পাতুড়িটা ভালো রকম হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই উল্টে রাখতে হবে অন্যান্য রেসিপি তাতে কিন্তু গন্ধটা অনেক সময় ভাপে বেরিয়ে যাওয়ার ভয় থাকে এতে কিন্তু গন্ধটা ওর মধ্যেই থাকবে সুতরাং এর স্বাদটা কতটা ভালো হবে নিশ্চয়ই বলতে হবে না খেলেই বুঝতে পারবেন আপনারা তবে 15 মিনিট পর ফিরে আসছি আমি একটা পিঠ উল্টে নিয়েছিলাম একদম উল্টে পাল্টে একেবারে রেডি পাতুড়ি এই যে দেখুন পাতুড়ি এরকমভাবে করলে কিন্তু স্বাদটা বেশি হয় এবারে আমি আপনাদেরকে খুলে দেখাবো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে পাতুড়ি একেবারে রেডি আগে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা সেদ্ধ 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর এই ভেতরটা খুলে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে ভেতরে যে দেখুন উপরের পাতাগুলো ভাজা হয়ে এসে গেছে কিন্তু এই ভেতরটা দেখুন দারুণ সুন্দর পাতুড়ির গন্ধ বেরিয়েছে একদম এটা গরম গরম কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে এই দেখুন কতটা সুন্দর সেদ্ধটাও বেশ ভালো হয়েছে মা একটুখানি একটুখানি মুখে দাও একটুখানি মুখে খাবো এটা আপনাদেরকে ভেঙে দেখালাম এটা আমি গরম গরম ভাতের সাথে খাওয়া দাওয়া করবো সবাই মিলে এইভাবে বানিয়ে অবশ্যই আপনারা ট্রাই করবেন ভীষণ ভীষণ সুন্দর খেতে হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য পাশে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আর একদিন নমস্কার